বেনাপোলে বৃষ্টি স্বর্ণের বারশ, ভারতগামী তিন যাত্রীকে আটক করেছে কাস্টমস। দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস থেকে স্বর্ণের বারশ তাদের আটক করা হয়। এরা হলেন মোহাম্মদ হাবিব মহিউদ্দিন এবং রনি আহমেদ। বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তা জানান, ভারতগামী বাংলাদেশি তিন যাত্রীকে বেনাপোল কাস্টমস আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করলে স্বর্ণের কথা স্বীকার করেন। পরে তাদের শরীরের বিভিন্ন বিশেষ স্থানে তল্লাশি চালিয়ে 20 পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 1,74,00,000 টাকা। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।